হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের ভিডিও হেল্প 64 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ইন্টারেস্টিং এপিসোডে। তো বন্ধুরা, আজকের এপিসোডের মূল টপিক হচ্ছে ইমোর একটা নতুন স্পেশাল আপডেট চলে আসছে, সেই আপডেটের উপর আজকের ভিডিওটি। তো ভাই, আগে থেকে বলে রাখছি, আমি কিন্তু প্রফেশনালভাবে ইমো ইউজ করি না, কিন্তু এই আপডেটটা আসার পর আপডেটটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আপনাদের মাঝে আপডেটটা শেয়ার না করে থাকতে পারলাম না। বলতে পারেন আমার জীবনে দেখা ইমোর সব থেকে সেরা একটা লেটেস্ট আপডেট, যে আপডেটটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আপনারা যারা প্রফেশনালভাবে ইমো ইউজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি এস এম শাহাদাত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাই, সর্বপ্রথম আপনি ইমোর মধ্যে চলে যাবেন। তো আমি সিম্পলি চলে যাচ্ছি, তারপর আপনারা যে কোনো একটা ফ্রেন্ডের জাস্ট প্রোফাইলে চলে যাবেন, ওকে, বা ইনবক্সে চলে যাবেন। এখানে আমার একটা ফ্রেন্ড, তার ইনবক্সে আমি চলে আসলাম। এখন দেখেন ওর সাথে কিন্তু আমার বেশ কয়েকবার যে ভয়েস মেসেজ হয়েছে। তো এখন ওর একটা মেসেজ যদি আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখাই, মানে এখন বলতে পারেন ভয়েস মেসেজ আবার দেখাই কেমনি? হ্যাঁ ভাই, দেখানো সম্ভব। জাস্ট আমি ভয়েসের উপর জাস্ট চেপে ধরবো, তারপর এখানে লেখা উঠছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন ভয়েস টু টেক্সট, এই একটা অপশন দেখতে পাচ্ছেন, ভয়েস টু টেক্সট, ভালো করে দেখতে পাচ্ছেন এই ভয়েস টু টেক্সট, এই অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তো এখন নিচে লেখা উঠে গেছে এই ভয়েসের মধ্যে কী কী বলেছে, দেখতে পাচ্ছেন ভয়েসের মধ্যে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু ক্লিয়ারভাবে এখানে টেক্সট আকারে উঠে গিয়েছে, একেবারে নির্ভুলভাবে বলতে পারেন। তো ভাই, তো এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমরা তো ভয়েস মেসেজ শুনেই রিপ্লাই দিতে পারি, তো টেক্সট দেখার কী প্রয়োজন? তাদের উদ্দেশ্যে বলছি, ধরেন আপনি বা কোথাও ট্রাভেল করছেন, আপনার পাশে কেউ আছে, এখন আপনার কোনো একটা স্পেশাল ভয়েস মেসেজ সেটা আপনার শুনতে হবে, তো তখন কিন্তু শুনলে প্রবলেম, কারণ পাশের মানুষটা শুনে যেতে পারে, অথবা আপনি আসেন কোনো নয়েজের মধ্যে যাতে আপনি ভয়েস মেসেজটা ঠিকঠাকভাবে শুনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা অবলম্বন করে জাস্ট ভয়েসের মধ্যে এক্স্যাক্টলি কী লেখা রয়েছে সেটা কিন্তু আপনি এরকমভাবে বের করতে পারেন আজকের দেখানো টিপস অনুযায়ী। তো এখন ভাই, এই লেখাটা হাইট কীভাবে করবেন? তো হাইট করার জন্য জাস্ট লেখার উপরে চেপে ধরবেন, দেন এখানে দেখতে পারবেন হাইট, নিচের দিকে একটা অপশন আছে হাইট, হাইটের উপরে ক্লিক করলেই কিন্তু লেখাটা হাইট হয়ে যাবে, মানে আর কেউ দেখতে পারবে না। তো আপনি চাইলে ভয়েসটা ক্লিক করে শুনতেও পারবেন, অথবা আপনি টেক্সট দেখেও পড়তে পারবেন। এখন ভাই, আগে থেকে বলে রাখছি, যদি কেউ আঞ্চলিক ভাষায় এরকম ভয়েসে কথা বলে তাহলে কিন্তু 100% অ্যাকুরেট নাও আসতে পারে, যদি বইয়ের ভাষায় বা শুদ্ধ ভাষায় কেউ বলে তাহলে 100% একটা অ্যাকুরেট রেজাল্ট দিবে। যদি কেউ আঞ্চলিক ভাষা কেউ বলে থাকে বা ভয়েস দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিছুটা এলোমেলো করে ফেলে, যেহেতু ভাই এটা একটা যন্ত্র বা একটা ডিভাইস, সেহেতু 100% একুরেট রেজাল্ট দিবে না, কারণ সকল আঞ্চলিক ভাষার তথ্য বা ডেটা তাদের কাছে নেই। ওকে, তার জন্য বলে রাখছি ভাই, কেউ ব্যাড কমেন্ট করবে না যদি 100% একুরেট না আসে, তবে এটা শিওর যে যদি কেউ শুদ্ধ ভাষায় বা বইয়ের ভাষায় বলে তাহলে 100% একুরেট একটা রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, তো ভালো কেছিল আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন, ধন্যবাদ সকলকে।